জানানো হয়েছিল। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছিলাম এবং ঢাকার আমাদের বন্ধুদের কাছেও আমরা যোগাযোগ করেছিলাম, কোনো টেলিভিশন বা খুব টেলিভিশন লাইভ করেছে কিনা সেটাও আমরা আসলে দেখিনি, তার মানে টেলিভিশনগুলিরও আসলে খুব পূর্ব প্রস্তুতি ছিল না। তো সরকার এটি কেন করেছে সেই বিষয়ে তো এখনো আমরা আসলে জানতে পারিনি, সরকারের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি কারণ আছে। কারণ আপনারা যদি কয়েকদিন আগে পর্যন্ত সরকারের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে যদি আমরা তাদের কথা যদি আমরা শুনে থাকি, তারা কিন্তু আসলে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মানে এরকম কোনো কথা বলেছেন সেটা আমার জানা নেই। আর গত 10-15-16 দিন বিশেষ করে 8 মার্চ বাংলাদেশে করোনা রোগীর সংক্রমণ এবং একজনের মৃত্যু, এই খবরগুলি আসার পর থেকে কিন্তু আসলে করোনা নিয়েই মানুষজন ব্যস্ত আছে। সুতরাং আমরা যদি 8 মার্চ থেকে আজকে 24 মার্চ এই সময়টুকু বলি, এই সময়টুকুর মধ্যে খালেদা জিয়া আসলে কোনো আলোচনার মধ্যেই ছিলেন না। এবং আমরা দেখেছি যে যতগুলো চেষ্টা আসলে করা হয়েছে আইনি ভাবে তাকে মুক্ত করার, কোনোভাবেই কিন্তু তিনি জামিন পাননি। তো এই যে আপনি তো আপনার অভিজ্ঞতা থেকে হয়তো বলতে পারেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, দীর্ঘ বছর ধরে আপনি সাংবাদিকতা করছেন, তো সরকারের এই যে একটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া যেটা বদলে যাওয়া, এটার প্রেক্ষাপট কি হতে পারে আপনার কাছে মনে হয়? মানে হয়তো আমরা এখনকার সময় চিন্তা না করে যদি একটা দীর্ঘ সময় চিন্তা করি এইটার প্রেক্ষাপটের ব্যাপারটা যদি আমি বলি, যে আমি আসলে প্রথমেই চেষ্টা করেছিলাম যে বিএনপির কারোর সঙ্গে কথা বলার জন্য, তো বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানে আমি বলবো যে একজনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেহেতু নাম প্রকাশে অনিচ্ছুক সেই জন্য আমি তার কথা বললাম না। তিনি বলছেন যে মহাসচিব এখন সিদ্ধান্ত নেবেন যে বেগম জিয়া আসলে কবে কখন কোথায় কিভাবে সেইখান থেকে যাবেন। আপনি দেখেন আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রী একটি প্রশ্নের জবাবে বলেছেন যে বিদেশে যাওয়ার প্রশ্নের সম্পর্কিতে বলেছেন যে বর্তমান পরিপ্রেক্ষিতে বিদেশে যাওয়া মানে তাকে সুইসাইডের মুখে ফেলা, সেটা তারা ফেলতে চান না। দুই হচ্ছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলে তিনি মুক্তি পাবেন। আসলে তিনি কখন মুক্তি পাচ্ছেন সেটি হচ্ছে যে বা কখন তিনি যেতে রাজি হচ্ছেন, ওই বিএনপির যিনি তিনি কিন্তু এটিও বলছিলেন যে আসলে এটি বেগম জিয়ার উপর অনেকখানি নির্ভর করে। কারণ বেগম জিয়াকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে, যেখানে স্পেসিফিকলি বলে দেওয়া হচ্ছে তাকে চিকিৎসা নিতে হলে দেশে চিকিৎসা নিতে হবে, বিদেশে চিকিৎসা নিতে পারবে না, সেই মুক্তি বা সেই মানে সেই মুক্তির ব্যাপারে বেগম জিয়া কি সিদ্ধান্ত নেন সেটির জন্য আসলে তারা অপেক্ষা করে আছে, তারা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না। সরকারের প্রেক্ষিত থেকে আমি যে মজাটি দেখি সেই মজাটি হচ্ছে এই যে ধরেন এখন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারে খুব বেশি আন্দোলন, যেটি আপনি আস্তে আস্তে আপনি যেটি বলছিলেন যে এমন তো হয়নি যে অনেক বেশি আন্দোলন হয়েছে, অনেক বেশি মানুষজন এটি করেছে, সেরকম কোনো কিছু আসলে হয় নাই, কিন্তু এক ধরনের চাপ কিন্তু ছিলই। কারণ 2 বছরের বেশি সময় বেগম জিয়া কারাগারে আছেন, বেগম জিয়ার জামিনের আদেশের ব্যাপারে উচ্চ আদালত একরকম সিদ্ধান্ত দিয়েছে, নিম্ন আদালত আরেকরকম সিদ্ধান্ত দিয়েছে, বা একরকমই সিদ্ধান্ত দিলেও তার জামিন হয়নি, সেটি হচ্ছে বটম লাইন। এবং সরকার তার জামিনের ব্যাপারে বিরোধিতা করে আসছে, কিন্তু যে মামলায় বেগম জিয়া আটক আছেন সেই মামলায় আসলে তিনি জামিন পেতে পারেন বলে অনেক আইন বিশেষজ্ঞরা বলেছেন। সুতরাং তাকে আসলে কখনো না কখনো জামিনের ব্যবস্থা করতেই হতো। একটি স্বাভাবিক পরিস্থিতিতে বেগম জিয়া যদি এই জামিন পেতেন তাহলে হয়তো এক ধরনের শোডাউন বিএনপি করার কথা চিন্তা করা যেত, বা সাধারণ মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে অনেক ধরনের বেগম জিয়া বেরিয়ে আসছেন কারাগার থেকে বা অন্তরীণ অবস্থা থেকে বাসায় ফিরে যাচ্ছেন বা জামিন পাচ্ছেন সেটা নিয়ে এক ধরনের ফুলের মালা, এক ধরনের সংবর্ধনা, এক ধরনের বক্তৃতা বিবৃতি হতে পারতো। কিন্তু এই করোনার এই কালে যখন হচ্ছে যে গতকাল থেকে 10 দিন পর্যন্ত আসলে বলা হয়েছে যে 10 দিন পর্যন্ত কোনো কিছু গাড়ি ঘোড়া বা মানে সরকারি অফিসগুলি বন্ধ থাকবে 4 এপ্রিল পর্যন্ত অন্ততপক্ষে, তারপর থেকে কালকে আমরা দেখেছি যে অনেকে চলে গেছেন, আজকে আবার রেল যোগাযোগ এবং বাস যোগাযোগগুলি লঞ্চ যোগাযোগ বন্ধ করা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি বলি যে খালেদা জিয়ার একটি শান্তিপূর্ণ মুক্তি বা কোনো ধরনের কোনো শোডাউন ছাড়া মুক্তি, এর চেয়ে ভালো সময় আর সরকারের জন্য আর হতে পারতো না। কিন্তু একই সঙ্গে এটাও আমরা দেখেছি যে সর্বশেষ যে কোর্টে যখন এই বিষয়টি উঠেছিল তখন খালেদা জিয়া নিজেই বলেছেন যে তিনি আসলে বিদেশে যেতে আসছেন না, বা মানে তিনি আসলে প্রকারান্তরে না করে দিয়েছেন যে তিনি তার ওই আগ্রহটা নেই। এখন দেখা যাচ্ছে সরকারই তাকে 6 মাসের জন্য মুক্তি দিচ্ছে। তো এক্ষেত্রে কি বিষয়টা এরকম হলো না যে খালেদা জিয়ার যে একটা তার যে একটা আপোষহীন একটা ইমেজ তিনি সবসময় ধরে রাখার চেষ্টা করেছেন তিনি রাজনীতিতে আসার পর থেকে, সেই ইমেজটাও আবার রক্ষা হলো এই সরকারের সিদ্ধান্তের ফলে, সেটা কি বিএনপির পক্ষে যাচ্ছে না? বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত গেলেও বিএনপির পক্ষে আসলে আগে পরে অনেক কিছুই গিয়েছে, কিন্তু বিএনপি তার ফসল কত দূর ঘরে নিতে পেরেছে সেটি তো গত 10-11-12 বছরই তার প্রমাণ। এবং মানে আমি হারুন ভাই আসলে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আমি তাকে একটু বলি যে আপনি একটু SMS করুন, আমি সেটি বলে দিচ্ছি। তো যেটি হচ্ছে যে যতটা পারা যায় যে সরকারকে চাপে রাখা ছিল হচ্ছে বিএনপির কৌশলের অংশ, এবং বিএনপি কিন্তু সেই কৌশলে কতটা সফল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সরকার আসলে চাপে নাই। এই মুহূর্তে খালেদা জিয়ার আসলে বার্গেনিংয়ের জায়গাটা খুব বেশি পরিমাণে ছিল কিনা আমি জানি না। কারণ গত কিছুদিন ধরে আমি বলতেছি যে করোনার আগ পর্যন্ত গত কিছুদিন ধরে মানে
বিএনপির সব কথার মূলেই ছিল যে এই মুহূর্তে আসলে খালেদাদের মুক্তি দরকার, খালেদা জিয়া আসলে কারাগারে ওই জায়গার মধ্যে ভালো নাই, তার তার আসলে মুক্তিটা প্রয়োজন। তিনি মানুষের সাথে ভালো করে কথা বলা, তার পরিবারের সঙ্গে কথা বলা, সেগুলি তিনি করতে পারছেন না, সেজন্য তার মুক্তিটাই তাদের জন্য বড় কাঙ্ক্ষিত বিষয় ছিল। আপনি যদি আরেকটি বিষয় দেখেন, বিএনপি করোনা সতর্কতামূলক যে পোস্টার ছাপিয়েছে সেই পোস্টারও আমরা খেয়াল করেছি তারা বেগম জিয়ার মুক্তির কথা বলেছেন অনেক জায়গায়। তার মানে বেগম জিয়ার মুক্তিটাই তাদের সবার আগের মধ্যে ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে বেগম জিয়া মুক্তি পেলে তো ওইটা অবশ্যই তাদের জন্য একটা বুস্টিং এর ব্যাপার, কিন্তু সর মানে তার মানে বেগম জিয়ার যে আপোষহীন যে কথাটা আমরা বলি সেই কথাটা এই ক্ষেত্রে আর এখানে প্রযোজ্য না। কারণ মানে বেগম জিয়াকে তো এর আগে মুক্তি অফার করা হয় নাই যে আপনি মুক্তি নেন বা আপনি মুক্তি পাবেন, এবং যেটি আসলে আমরা শুনেছি যে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না, এটার উল্টাটা আবার এখন আমরা একটা দেখছি যে তাকে বিদেশে যেতে মানাই করছে সরকার। মানে আমি বলতে চাইছি তিনি বিদেশে যেতে চাইছেন এটি দাবি করে যদি তিনি মুক্তি নিতে অস্বীকার করে থাকেন সেটি তো আবার আমরা খুব বেশি প্রমাণ দেখছি না, কারণ সরকার তো তাকে মুক্তি দিচ্ছে এই শর্তে যে তাকে দেশেই থাকতে হবে। একই সঙ্গে আমরা এটাও কিন্তু দেখছি যে মানে কোন রকম সমঝোতার ইঙ্গিত কিন্তু এখানে নেই, মানে অন্তত খালেদা জিয়ার ব্যক্তি ইমেজের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে কেউ বলতে পারবে না যে খালেদা জিয়া কোন রকম সমঝোতা করে সরকারের সঙ্গে এই যে জেল থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেই ইমেজটা কিন্তু এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে বিএনপি দল হিসেবে বারবার খালেদা জিয়ার মুক্তি যাচ্ছে, কিন্তু খালেদা জিয়া নিজে যে আলাদাভাবে কোন রকম সমঝোতায় গিয়েছেন বা সরকারের সঙ্গে সরকারকে কোনো সুবিধা দিচ্ছেন এরকম কোনো কিছু কিন্তু আমাদের সামনে নেই। না, সেটি অবশ্যই খালেদা জিয়া কোনো ধরনের কোনো সমঝোতার ক্ষেত্রে কোনো সময় যাননি, সেটি যেরকম কথা আছে। আবার এই কথাটিও বিবেচনা করা দরকার যে সরকারও কি খালেদা জিয়াকে আসলে কোনো ধরনের কোনো মানে সমঝোতার প্রস্তাব দিয়েছিল, মানে সরকারের তো আর সেই ধরনের সমঝোতার প্রস্তাব দেওয়ার আর দরকার হয় নাই। বিশেষ করে 2014 সালের নির্বাচন এবং 2019 সালের নির্বাচন, মানে এই নির্বাচনের পরে আবার এই নির্বাচনকে সর্বতোভাবে পরিহার করার পরেও বিএনপির কিছু লোক সংসদে যখন গেল, কিছুজন মানে 5 জন বা 6 জন যখন সংসদে গেল, তখন একটি কথা খুব উঠেছিল যে মানে এই সংসদে যাওয়ার বিনিময়ে হয়তো খালেদা জিয়া বেরিয়ে আসছেন, কিন্তু সেরকম কোনো লক্ষণ কিন্তু আমি দেখি নাই। এখন সমঝোতা যদি টেবিলের নিচে হয়ে থাকে সেটি আসলে কিভাবে হয়েছে, মানে খালেদা জিয়া আপোষ করেননি সেটি বলতে হলে তো আমাদের বলতে হবে যে আপোষের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তো সেইটির ব্যাপারে আমরা আসলে কিন্তু খুব জানি না যে আপোষের প্রস্তাব বেগম জিয়া কোনো পেয়েছিলেন কিনা। রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে তাকে পেরোলে মুক্তি দেয়া বা এই ধরনের নানা বিষয় কিন্তু আপনার এসেছিল যে তাকে একজন অপরাধী হিসেবে অপরাধ স্বীকার করে নিয়ে তার যদি বাইরে আসতে হয় সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সেটা আওয়ামী লীগের নানা পর্যায় থেকে নানাভাবে বলা হয়েছে, কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই প্রক্রিয়া যাননি। না দেখেন, অন্য রাজনৈতিক আটক করার প্রক্রিয়া এবং বেগম জিয়ার এই আটক প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট। বেগম জিয়া যদি যেটি সরকার প্রস্তাব করছিল যে আপনাকে আসলে দোষ স্বীকার করে পেরোলে মুক্তি চাইতে হবে, সেই দোষ স্বীকারটি যদি আপনি খেয়াল করেন যে দোষ স্বীকারটি করলে খালেদা জিয়াকে আসলে স্বীকার করতে হবে যে তিনি এতিমের টাকা চুরি করেছেন, এটি যদি তিনি বলেন তাহলে তো তার রাজনীতি থাকে না। সুতরাং এটি এক ধরনের মানে মানে আমরা যেগুলি বলি হচ্ছে যে মানে এর আসলে বাস্তব কোনো ভিত্তি নাই, মানে এটা যদি আমাকেও আপনি বলতেন আমি বরং জেলে থাকতে রাজি হতাম, এটি আমি আসলে করতাম না। কারণ আমি যদি মনে করি যে না আমি আসলে এই চুরি করি নাই বা এটি আমাকে রাজনৈতিকভাবে করা হয়েছে তাহলে আমার এটি মানার প্রশ্নই আসে না। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ঠিক আছে আপনি যদি প্যারল চান তাহলে আপনি রাষ্ট্রপতির কাছে মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, এই কথা বলে যে আপনি আসলে দোষ করেছেন, যেটি আসলে যেটি আসলে খালেদা জিয়া করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী সঞ্চয় প্রকল্পের উপরে সুদের হার কমিয়ে দিচ্ছেন বা ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছেন, এবং তারপরে হঠাৎ করে পাপিয়া ঘটনা সামনে চলে আসলো, কেউ কেউ বলতে যাচ্ছে যে ও আচ্ছা এই যে সঞ্চয় প্রকল্পের এই বিষয়টাকে আসলে ধামাচাপা দিতে পাপিয়ার ঘটনা সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, আমি বলছি ফেসবুকে, বাংলাদেশের অগুন্তি মানুষ ফেসবুক ব্যবহার করে, এখন কি বিষয়টা কি এরকমও কেউ কেউ ভাবতে শুরু করবে না যে আচ্ছা করোনা নিয়ে মৃত্যুর হার, কারণ আমরা এখন পর্যন্ত দেখছি বাংলাদেশে করোনার আক্রান্ত যে কয়জন সেই অনুপাতে মৃত্যুর হার অনেক বেশি, জার্মানির সঙ্গে তুলনা করলে জার্মানিতে 20,000-এর উপরে আক্রান্ত কিন্তু মারা গেছে 100, আর বাংলাদেশে আপনি দেখেন আক্রান্ত সমত অনুপম আর ভালো বলতে পারবেন, অনুপম করোনাটা ফলো করছেন, বাংলাদেশে যে কয়জন আক্রান্ত হয়েছে তাও 50-এর নিচে কিন্তু ইতিমধ্যে মারা গেছে 5 জনের বেশি। তো এখন কি বিষয়টা এরকম না যে হঠাৎ করে করোনা দিয়ে একটু মনোযোগ সরিয়ে দিলাম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে? আমার কাছে মনে হয় যে এই ধরনের তথ্য তো আপনি আসলে দিতেই পারেন, কিন্তু আমি করোনা ভাইরাসের ক্ষেত্রে আমি বলতে চাই যে করোনা ভাইরাস কিন্তু বাংলাদেশের একক বিষয় না, করোনা ভাইরাসের মৃত্যু বা আক্রান্তের হার সারা ওয়ার্ল্ড ওয়াইড এটি আসলে পরীক্ষা করা হয় এবং সেটি আসলে পরীক্ষা করছে সারা
পৃথিবী, মানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ইচ্ছা করলেই আসলে চাপিয়ে রাখা যাবে না, করোনা ভাইরাসের মৃতের সংখ্যা আসলে ইচ্ছা করলে চাপিয়ে রাখা যাবে না। আজকে যদি আপনি খেয়াল করেন, বিশেষজ্ঞরা যে কথা বলছেন যে এখন বাংলাদেশে যে মৌসুমটা সেই মৌসুমটা কিন্তু ফ্লুর মৌসুম, কিছুটা ডেঙ্গু জ্বরের আগাম মৌসুমও বাংলাদেশে বটে। সেই ক্ষেত্রে জ্বর হওয়া, ঘুষঘুষে কাশি হওয়া বা করোনা ভাইরাসের সঙ্গে লক্ষণে মিলে এরকম রোগের সংখ্যা কিন্তু হওয়া স্বাভাবিক। এখন সব রোগকে আসলে করোনা ভাবা যেরকম যাবে না, আবার করোনা ভাইরাসের এটি মানে এটি ঠিক বিশ্বাসও মনে হয় না। তবে এটি ঠিক সোশ্যাল মিডিয়া বলেন আবার জনমানসে বলেন, চিন্তাটা সেটা সরকারের প্রতি যে একটা আস্থাহীনতা আছে সেটি কেউ আসলে অস্বীকার করতে পারবে না। সরকারের প্রতি আস্থাহীনতা এবং কিছুটা গণমাধ্যমের প্রতিও এক ধরনের আস্থাহীনতা, কারণ মনে করা হয় যে গণমাধ্যমকে আসলে সরকার যেভাবে পরিচালিত করতে চাচ্ছে সেভাবে আসলে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। আবার যেহেতু সামাজিক মাধ্যম বলে একটি ব্যাপার এখন খুব প্রবল এবং প্রকট হয়ে উঠেছে, তারা কিন্তু তাদের মতামত সর্বক্ষণ দিতেই থাকেন, এবং মতামত যখন দিতে থাকেন তখন এটা কিন্তু সার্কুলেট, আবার এটা সার্কুলেট, আবার এটা সার্কুলেশন হতেই থাকে। আপনি দেখবেন একটি খবরে হয়তো বলা হলো যে মে মাসের মধ্যে বাংলাদেশে 5 লাখ লোক মারা যাবে, সেটি একটি গবেষণায় প্রমাণ হয়েছে। গবেষকদের মধ্যে কেউ কেউ বললেন যে ভাই এই গবেষণা আমি করি নাই, অনেকে আবার বললেন যে ভাই এটি চাপে পড়ে উনি এটির মধ্যে বলেছেন। তার ফলে মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক আশঙ্কা তৈরি হয়। আবার হয় কি, কিছু কিছু জিনিসের টাইমিং খুবই মারাত্মক ব্যাপার। হ্যাঁ, বেগম জিয়াকে যে সরকার মানবিকভাবে মুক্তি দেওয়ার ব্যাপারটি চিন্তা করতে হবে, সেটি একদম ভরা করোনার কালে যখন সরকারের সকল অফিস টফিস বন্ধ তখনই আপনি করবেন, মানে এটা কি একটা, মানে এটা কি একটা নাটক? এটা মানে এটা তো কোনো, আপনি বলছেন না চাপ নেই, কোনো রকম চাপ নেই, কোনো রকমের দাবি নেই, মানে ওরকম এরকম না যে হাজার হাজার মানুষ রাজপথে নেমে গেছে করোনা বাদ দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য, সেরকম তো কিছুই নেই। মানে আবার সরকারের প্রতি যদি মানুষ আস্থা থাকতো, সরকার যদি এটি বলতো যে বেগম জিয়াকে এখন চিকিৎসার জন্য 5 জন চিকিৎসককে সেখানে চিকিৎসা দিতে হচ্ছে, সেই হাই প্রোফাইল চিকিৎসকরা আসলে অন্য কোথাও আর কোনো চিকিৎসা দিতে পারছেন না, এখন তাকে আসলে আমরা মুক্তি দেওয়ার ব্যাপারে চিন্তা করছি কারণ একটা একটা করোনা ভাইরাসের কাল, তাইলেও কিন্তু একটা হইতো। আপনি দেখেন আজকের কোনো ঘটনার উপর ভিত্তি করে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। জনাব আনিসুল হক এটি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের একটা আবেদন ছিল, সেই আবেদনটির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সুপারিশ করেছিল, সেই সুপারিশের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে। কবে তারা আবেদন করেছিল, আবেদন কি আজকে করেছে, 1 সপ্তাহ আগে করেছে, 2 সপ্তাহ আগে করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কবে সুপারিশ পাঠিয়েছে, আজকে করেছে, 1 সপ্তাহ আগে করেছে, টাইমিং মানে সরকারের বিভিন্ন আচরণের যে টাইমিং আছে সেই টাইমিং নিয়ে কিন্তু আমাদের সন্দেহ থেকে যায়, সেই জন্য নানা ধরনের কথা ওঠে। তবে আমি এই সন্দেহের জায়গা থেকে আমি এরকম বলতে পারি যে আমরা যত বেশি এরকম সন্দেহ করব বা সন্দেহ ছড়াবো তত বেশি এই সন্দেহগুলিকে আসলে মাল্টিপ্লাইড হতে থাকবে, এগুলি আমাদের কোনো বড় কোনো কাজে লাগে না। তবে মানে আমাদের দেখেন মানে আমার খুব মনে হচ্ছে অ্যাডভোকেট আনিসুল হক এই সংবাদ সম্মেলনটি করলেন, তার কাছ থেকে আমাদের এই টাইমিং এর ব্যাপারগুলি একটু জেনে নেওয়া দরকার ছিল, তার কাছে আমাদের এটিও জেনে নেওয়া দরকার ছিল যে সরকার যদি সিদ্ধান্ত নেবেন যে তাকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে মানে মানে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে, সরকার এর আগে বলেছিলেন তাকে সর্বোচ্চ চিকিৎসা, বাংলাদেশে সম্ভব সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে, তাহলে চিকিৎসা এবং মানবিকতা যদি প্রধান হয় তাহলে সে উনি বিদেশে যেতে পারবেন না কেন? উনি যদি মনে করেন যে উনি বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন তাহলে উনি বিদেশে যেতে পারবেন না কেন? এই বিষয়টা আসলে আমাদের কাছে এখনো পরিষ্কার না। এটা কি মানে আনিসুল হক নিজে ব্যক্তিগত ভাবে একটি মতামত জানিয়েছে যে তার বিদেশে যাওয়া উচিত না, নাকি এটা আসলে শর্ত? না, এটি হচ্ছে যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভার্বাল করে এটা আসলে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তখন সেটি আইন মন্ত্রণালয় মানে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া, যেটা যেটি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ তাকে মুক্তি দেওয়া যেতে পারে, তার মুক্তি দেওয়ার ব্যাপারে আইনগত বাধা নেই যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছে, কিন্তু আইন মন্ত্রণালয় সেখানে একটি শর্ত জুড়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় কে আমি এখনো নিশ্চিত নই, কারণ আমি পুরো ব্যাপারটি আসলে সরাসরি যেহেতু দেখতে পারিনি এখন আমার কাছে সত্যতা এসে পৌঁছেনি, কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি বিদেশে যেতে পারবেন না। এখন আমি যদ্দূর বুঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বলেন, এই সিদ্ধান্তগুলি কিন্তু আসলে মূলত সরকার প্রধানের সিদ্ধান্ত, কারণ সরকার প্রধান এটি জেনে বুঝে এটি করেছেন। অর্থাৎ বেগম জিয়া যে আজকে মুক্তি পাচ্ছেন সেটি আসলে শেখ হাসিনার কারণে মুক্তি পাচ্ছেন, যেটি বেগম জিয়া এতদিন বেগম জিয়ার পক্ষ থেকে এতদিন দাবি করে আশা করা হচ্ছিল যে শেখ হাসিনা তাকে আটকে রেখেছেন। সেই কথাটির ক্ষেত্রে বারবার আমরা জবাবটি পেয়েছি না, তাকে আসলে আটকে রাখা হয়েছে আদালত এবং বিচার কার্যক্রমের জন্য, কিন্তু এখন আমরা দেখলাম একটি আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার তাকে ছেড়ে দিতে পারেন। এমন তো হওয়ার সম্ভাবনা নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে শেখ হাসিনা জানেন না, মানে এটি তো আবেদনটা কে করেছে আসলে আমরা তো খুব তাড়াতাড়ি লাইভে চলে গেছি, এই তথ্যটা পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আবেদনটি আমলে নিয়ে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের কাছে যে আপনারা দেখেন যে এখানের মধ্যে তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কিনা। আইন মন্ত্রণালয় আজকে সেই সুপারিশের কথাই আইনমন্ত্রী আমাদেরকে আজকে জানালেন, খালেদা জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া যেতে পারে, এই সময়